গেল দুই বছরে করোনা ভাইরাসের মহামারী চোখ রাঙানি সহ্য করতে হয়েছে বিশ্ববাসীকে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এবার স্বস্তি ফিরেছে জনজীবনে। তবে সকাল থেকেই রাজধানী সহ সারা দেশে কালবৈশাখী ঝড়ে ঈদের আনন্দে ভাটা পড়ে। দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে শিশুসহ ৬ জন মারা গেছেন। ঈদের সকাল থেকে দেশের প্রায় সব এলাকায় শুরু হয় বৃষ্টি। এ সময় কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হয়েছে। দিনের শুরুতে বেশ কিছু ঈদের জামাতে সমস্যা না হলেও পরের জামাতগুলোতে অংশ নিয়ে কিছুটা বিপাকে পড়েন ধর্মপ্রাণ মুসল্লিরা। অন্যদিকে ফাঁকা নগরীতে যারা ঘুরতে বেরিয়েছিলেন তারাও কিছুটা ভোগান্তিতে পড়েছেন। রাজশাহীতে কালবৈশাখীর সঙ্গে সঙ্গে প্রবল বৃষ্টিপাত শুরু হয়। উন্মুক্ত স্থানের পরিবর্তে মসজিদে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। মেহেরপুরে 200টি ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কালবৈশাখী ও বৃষ্টির কারণে সবগুলো জামাত বাতিল করা হয়। এদিকে ঈদের নামাজ পড়তে গিয়ে বজ্রপাতে নিহত হন একজন। টাঙ্গাইলের কালিহাতিতে ঈদের নামাজের আগে ধলেশ্বরী নদীতে গোসল করার সময় বজ্রপাতে 3 কিশোর নিহত হয়েছেন। আহত হয়েছে নদীর পাড়ে থাকা আরও 2 জন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বজ্রপাতে মারা গেছেন আরও 1 জন। এছাড়া বৃষ্টির কারণে নাটোর, নড়াইল, বাগেরহাট, পটুয়াখালী সহ বিভিন্ন জায়গায় ঈদগাহের পরিবর্তে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। এদিকে বৃহস্পতিবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী আরও 2-3 ঘন্টায় মোটামুটি সারা দেশে কভার করবে। আমরা আশা করছি যে এই যে কালবৈশাখীর মেঘ যেটা, এটা নর্মালি যে এলাকাতে পাস করে নর্মালি 1 থেকে 2 ঘন্টা বৃষ্টি হয়, তারপর মেঘটা কেটে গেলে অনেকটা ক্লিয়ার হয়ে যায়। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ ডেস্ক।